আসসালামু আলাইকুম রেসঈদ আরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর অশেষ সমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা ইউটিউবে ঢুকলেই আমরা দেখতেছি যে অনেক ভিডিওতে অনেক ইউটিউবাররা কথা বলতেছে যে চোদ্দোই মার্চের পর আর কফিল হরুপ দিতে পারবে না তার আমেলকে আসলে এটা বলে ফেলছে ইউটিউবে এবং আপনাদের প্রত্যেকের মুখে মুখে এই একটা কথাই যে যদি মার্সে যেহেতু এখন শেষ আমাদেরকে এখন আর কফিল হরুপ দিতে পারবে না হরুপের অপশনটা কোফিলের কম্পিউটারের যা তাদের যে মাস যে লাইসেন্স বা তাদের যেই আপনার খাদামারটা সেখানে থাকবে না হুরুফের অপশনটা অফ করে দিবে আসলে এটা যারা যারা আপনারা বলছেন আসলে জানি না যে আপনারা কোথা থেকে এই ধরনের তথ্যগুলো পান যে সৌদি সরকার এই জিনিসটা বন্ধ করে দিবে এই তথ্যগুলো আপনারা কোথায় পান বুঝিন আপনাদের কথাগুলো আমরা গভর্নমেন্টের কোনো তথ্য অনুসারে এখন পর্যন্ত কোথাও নেই যে কফিল চোদ্দোই মার্চের পর তারা তাদের আমেলদেরকে হুরু দিতে পারবে না এবং তাদের যেই সিস্টেম তাদের সিস্টেম থেকে হুরুবের যে অপশনটা এটা মুছে দেওয়া হবে আসলে গভর্নমেন্টের এই ধরনের কোনো তথ্য নাই যে চোদ্দই মার্চ এখন তো চোদ্দই মার্চ শেষ বাই আজকে প্রায় ষোলো সতেরো তারিখ আজকে প্রায় ষোলো সতেরো তারিখ কই কপিলের সিস্টেম থেকে কি হুরুপটা অফ করে দিছে আপনারা চেক দেন তো দিয়ে দেখেন আছে কিনা আপনাদের তো অনেকের হয়তো মহাশাসার ভিতরে আছেন কাজ করতেছেন আপনাদের যারা স্পন্সর আছে বা যারা আপনাদের এই দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে বলেন তো যে তাদের যেই সিস্টেম সিস্টেম থেকে কি আসলে হুরুবের অপশনটা তুলে দিছে কিনা বা এটা পসিবল না এটা তুলে দিবেও না এটা চান্স হচ্ছে আপনার জিরো পারসেন্ট গভর্নমেন্ট এরকম কোনো কাজ করবে না যেখান থেকে একেবারে কপিলকে একেবারে আপনার পথে বসে যেতে হয় পথে বসে বলতে আমি বলতেছি একটা আমেল ধরেন চুক্তিবদ্ধ হইলো চুক্তিবদ্ধ হওয়ার পর সে বাইক চলে গেলো অন্য জায়গায় চলে গেল তো এখন কি করবে বলেন কপিল বসে বসে কি আপনার এই যে ললিপপ আছে ওগুলো খাবে ললিপপটা খাবে না তার এখানে অবশ্যই ক্ষমতা থাকবে যে আমেল চুক্তি করার পরও যদি সে অন্য কোথাও যায় অনুপস্থিত হয় তাহলে সে তার নিজ তার দায় বারটা সেটা সে বাঁচার জন্য অবশ্যই গভর্নমেন্টের কাছে সে রিপোর্ট করবে যেটাকে আমরা হুরুব বলি এটা সে সরাসরি যাওয়া যাতে গিয়েও পারবে আবার সে চাইলে তার সিস্টেম থেকেও এখানে হরুপ দিতে পারবে আঠারো দিনের ভিতরে বর্তমান আইন অনুসারে আঠারো দিনের ভিতরে যদি ওই কর্মীটা যদি সে চলে আসে তাহলে সে হুরুপটা তুলে নিতে পারবে এখানে তার কোনো খরচ হবে না কফিলের আর যদি আঠারো দিন লেট হয়ে যায় তখন কিন্তু সে পারবে না এটা তুলে নিতে কারণ তখন এটা হয়ে যাবে মিথ্যা হুরুপ যখন আঠারো দিন কভার হয়ে যাবে আঠারো দিনের ভিতরে সে তুলবে না তখন সেটা আপনার মিথ্যা হুরুবের আন্ডারে চলে যাবে তখন সে যদি এটা তুলতে চায় তাকে যেই তার যে জরিমানার যেটা সেটা তাকে বহন করতে হবে গ্রামা দিতে হবে তারপর সে এটাকে উইদ্র করতে পারবে তুলে নিতে পারবে আশা করি আপনাদের বিষয়টা বুঝে আছে যে চোদ্দই মার্চ হোক বা চোদ্দই মার্চের পর হোক হরুপের যে অপশনটা এটা তারা কোনো পরিবর্তন করবে না গভর্নমেন্ট থেকে এটা কোনো খুব পরিবর্তন করবে না পরিবর্তন করার চান্স হচ্ছে জিরো পার্সেন্ট এটা পরিবর্তন করবে না এটা যেভাবে আছে এভাবেই থাকবে হরুপ তুলে নেওয়া হবে না আর যারা আপনারা ভিডিওগুলো তৈরি করতেছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনারা কোন রকমের আপনার ভুয়া তথ্য দিয়ে প্রবাসী ভাইদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না এমনিতেই প্রবাসী যারা আছে তারা বিভিন্নভাবে পারিবারিক তারপরে হচ্ছে আপনার বাইরে থাকার ক্ষেত্রে আপনারা তারা অনেক অনেক টেনশন অবস্থায় থাকে যাই হোক বেশি কথা বলবো না হয়তো আপনারা বুঝে ফেলছেন পুরবে যে বিষয়টা এটা গভর্নমেন্ট তুলে নেবে না আর এটার তুলে নেওয়ার চান্স হচ্ছে জিরো পারসেন্ট তো পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এখন পর্যন্ত আপনারা চিন্তা ভাবনা করতেছেন হুরুপ দিতে পারবে না এটা মাথা থেকে জেরে ফেলে দেন এগুলো মিথ্যা নিউজ এগুলোর কোনো বৃত্তি নেই ভাই